হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের কাছে যে আপডেটটা নিয়ে এসেছি তা হলো ডাব্লিউ পুলিশ জয়েনিং আপডেট। আর যারা যারা ট্রেনিং করছে বর্তমানে, এই ফার্স্ট ফ্লোরে যারা ট্রেনিং করতে গিয়েছে তাদের র‍্যাপ, স্ট্রেকো, তারা কতগুলো ভ্যাকান্সি আছে এবং কী কী পোস্টে সিলেক্ট হলো, তো সমস্ত কিছু এই তথ্য আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরো শেষ পর্যন্ত দেখো। আর এরকম যদি গুরুত্বপূর্ণ আপডেট যদি পেতে চাও তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর বন্ধুদের প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। তো আজকে তোমাদের প্রথমেই তোমাদের আমি যে আপডেটটা নিয়ে আসবো, যে একটা নোটিশ তোমরা দেখে নাও। নোটিশটা, দ্য ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, তো দেখে নাও সাবটাইটেল হচ্ছে পোস্টিং অফ কনস্টেবল, অর্থাৎ কনস্টেবলের পোস্টিং নিয়ে একটা নোটিশ এসেছে। তো ডেটটা দেখে নাও, 7/7/21। এরপর দেখে নাও যে উইথ রেফারেন্স টু বি মিটিং হেল্ড অন 5/7/2021, অর্থাৎ জুলাইয়ের 5 তারিখে একটা মিটিং হয়েছিল ইন দ্য অফিস চেম্বার অফ আইজিপি দ্য অ্যাডমিনের এখানে। আই এম সেন্ডিং হেয়ার উইথ টু বায়োডাটা 1690 কনস্টেবল বি পোস্টেড আউট ফ্রম দ্য আর্ম পুলিশ ব্যাটালিয়ান, অর্থাৎ 1690 পুলিশ কনস্টেবলকে কিসে কিসে সিলেক্ট করা হয়েছে সেটা সেটা কিন্তু এই বলা আছে এই নোটিশটায়। তো আমরা এবারে দেখে নেবো যে কিসে কিসে পোস্টে সিলেক্ট করা হয়েছে। তো দেখে নাও পোস্টগুলো একবার, সব থেকে বেশি সিলেক্ট করা হয়েছে র্যাপে, টোটাল 1221 জনকে সিলেক্ট করা হয়েছে। তারপর আছে স্ট্রেকোতে 237 জন, তারপর আছে কিউআরটি আছে টোটাল 40 জন, আর জেনারেল আছে 192 জন। তো র্যাপে সব থেকে বেশি 1221 জন, কারণ র্যাপে দরকার। আর কোন কোন ব্যাটালিয়ান থেকে কতজন সেটা একবার দেখে নেবো আমরা। দেখে নাও সেপ ওয়ান ফার্স্ট ব্যাটালিয়ান জেনারেলে 17 জন, স্টেকোতে 27 জন, এইভাবে দেখে নাও আসানসোলে 15 জন, আর দেখে নাও এই জায়গায় পুরুলিয়ায় আছে 12 জন, স্টেকোতে আছে 2 জন। তো এইভাবে দেখে নাও, আর র্যাপেডটা একবার দেখে নাও, দুর্গাপুরে 408 জন র্যাপে সিলেক্ট করা হয়েছে, শিলিগুড়িতে 406 জন, আর র্যাপ থার্ড বিন পিকিপে হচ্ছে 407 জন। তো আশা করি পুরো নোটিশটা তোমরা দেখে নিলে। তো নোটিশে এটাই বলা হয়েছে তো কাদের কোথায় কোথায় পোস্টিং দেওয়া হয়েছে এবং কিসে কিসে সিলেক্ট করা হয়েছে। তো আশা করি পুরো নোটিশটা তোমরা পেপারটা বুঝতে পেরেছো। তো এরপর আসা যাক আমাদের ডাব্লিউ পুলিশের জয়নিং নিয়ে কিছু তথ্য তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো ডাব্লিউ পুলিশের জয়নিং নিয়ে আজকে যে তথ্যটা শেয়ার করব, তো অনেকদিন থেকে আমরা এটা সাফারিংয়ে ভুগছি, মোটামুটি 7 থেকে 8 মাস। তো এখনও কিন্তু আমরা কোনো ডেট পাইনি, বারবার ডেটের পর ডেট দিচ্ছে। তো যাই হোক, আর বাড়িতে বসে থাকবো না, কিছু একটা ব্যবসা অবশ্যই একটা করতে হবে। তো বেশি কিছু বলবো না, প্রত্যেকে নিজের নিজের যে গ্রুপ আছে সেই গ্রুপে আলোচনা করবে, ফালতু কোনো গ্রুপে আলোচনা করবে না। তো এখন পর্যন্ত একটা যে শোনা যাচ্ছে নাকি যে আগস্ট মাসে একটা জয়নিং হওয়ার চান্স আছে সবার মুখে, একটা ট্রেনিংয়ের কাছ থেকে, যে ট্রেনিংয়ে যারা ট্রেনিং করেছে যে স্যারগুলো তাদের কাছ থেকে আপডেট আমরা কিছু কিছু পাচ্ছি। তো দেখা যাক এরপর শেষ পর্যন্ত কী হয়। তো তোমরা জয়েন একদিন করবে তো খুব তাড়াতাড়ি করবে, তো তোমরা ডিপ্রেশনে কেউ যাবে না এটাই বলবো, আর বেশি কিছু বলবো না কারণ জয়েনিং নিয়ে বেশি কিছু বলা পালন আছে। তো আজকের ভিডিও এতদূর পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন এসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং।